বন্ধুরা, তোমাদের সবাইকে গুড মর্নিং। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। অনেকদিন পর আজ একটা বড় ব্লগ নিয়ে আসছি, আর দেখে বুঝতেই পারছো আমি আমার মামার বাড়ি যাচ্ছি। আর আজ কি আছে যে এত কিছুর আয়োজন? দেখো, এগুলো সব টোটো করে নিয়ে চলে এলাম। আমি আর ভাই এলাম মেসোর টোটো করে। আর আজকে হচ্ছে আমার ভাইয়ের আশীর্বাদ, মানে আশীর্বাদই, সেটা রাতে অনুষ্ঠান হবে, তোমাদেরকে সব কিছুটাই দেখাবো। আর এগুলো যে কাটাকাটি হচ্ছে, এগুলো দুপুরে খাওয়া দাওয়ার জন্য। একটা তরকারি হবে, ডাল আর ভাত। আর এই যে রান্না ঠাকুর চলে এসছে, আর আমাদের বাড়িরই কিছু লোকজন মানে কাটাকাটিগুলো করে নেবে। আর দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেছি, এদিকে দিদি, দিদির মেয়ে, এদিকে সব রান্না বান্না করা হচ্ছে, মানে রান্না বসে গেছে। আর এদিকে দেখো খেতে বসে গেছি। ডাল আর একটা তরকারি করা হয়েছিল আর ভাত। তারপরে দেখো, দেখালাম মামাদের বাড়িতে কি সুন্দর আম ধরেছে, আর আমগুলো একটু মানে অতটা টকই নেই, তো সব এখানে আম কাটছে দেখতে পাচ্ছ। আর খাওয়াখাওয়ি হচ্ছে, আম নিয়ে ঝগড়াও হলো এদের একবার, যাই হোক খাওয়ার জন্য। এদিকে দেখো কাটা হচ্ছে, আর এদিকে রান্না বান্না বসে গেছে, আগেই বলেছি। এদিকে তরকারি হচ্ছে, আর এই দেখো আম অনেক কটা খাওয়া হয়েছে। তারপরে আমাকে কাজ দেওয়া হয়েছিল মিক্সিতে অনেক কিছু বাটার জন্য, চারমগজ, পোস্ত, আদা, রসুন, কাঁচা লঙ্কা এসব কাটার জন্য। আর এদিকে আশীর্বাদীতে যারা আশীর্বাদী করতে আসবে তাদেরকে খাওয়া দাওয়ার জন্য এই মানে এগুলো নেওয়া হয়ে মানে আনা হয়েছে, তো সেগুলো প্যাকিং করা হচ্ছে, সবাই মিলে করছে। আর এদিকে আমি অনেকক্ষণ ধরে মশলা বেটে নিচ্ছিলাম, একটু মানে ইয়ে করে করে গ্যাপ দিয়ে দিয়ে বাড়তে হচ্ছিলো, কারণ মেশিনটা পুরো গরম হয়ে যাচ্ছিলো। তো যাই হোক দেখো এখন রসুন বেটে নি, ওখানে দেখতেই পাচ্ছো ওরই আশীর্বাদী, আর ওই প্যাকিং করছে। আর এদিকে দেখো একটা ছোট্ট পাড়া ভাই রয়েছে। তারপর দেখো এদিকে সবাই চলে এসছে, তো খুব তাড়াতাড়ি প্যাকিং করা হচ্ছে, কারণ এত তাড়াতাড়ি ওর আসার কথা ছিল না, তো চলে এসছে। এদিকে আমি রেডি হয়ে পড়েছি, আমার মুখটা নয় শুধু সাইডেই দেখা যাচ্ছে। তো যাই হোক এদিকে দেখো প্যাকিং করে নিয়ে নেওয়া হয়েছে, আর সবাইকে হাতে হাতে টিফিন দিয়ে দেওয়া হচ্ছে, তো ভাই করছিলো ওগুলো। আর এদিকে আমি ধরো আমি দেখো পুরো রেডি হয়ে পড়েছি, আর এদিকে ভাই ফোনে ব্যস্ত আছে, তো একটু পোজ দিতে, ওটাই ওর কাজ। তো যাই হোক, তারপরে আমি, দিদি, দিদির মেয়ে, মানে সবাই মিলে আমরা একটু ঘুরু ঘুরু করতে গেলাম, মানে একটু ছবি টবি তুলতে, ইনস্টাতে অনেকগুলো ভিডিও করেছি। তো এতটা কাঁকড় ছিল মানে বুঝতে পারিনি, রাস্তাটা নতুন হয়েছে। তো যাই হোক এখন চলে এসেছি, কিছু করার নেই অনেকটা। তারপরে ওখান থেকে আমরা একটু ভিডিও করে বাড়ি চলে এলাম। তারপরে মামি বলল এখানে সব নিয়ম টিয়মগুলো হবে, মানে নিয়ম কানুনগুলো হবে, তো বলল একটু গোবর দিয়ে এখানে লিখিয়ে দে, তো সেটাই করতে চলে এলাম। সেজেগুজে করার ইচ্ছা ছিল না, তো যাই হোক মামি বলল, যখন কথাটা ফেলতে পারলাম না। আর এই স্বভাবটাই আমার, মা তারপরে সবাই বলে, তোমাদের দাদা ভাই বলে যে তুই কারো কথা ফেলতে পারিস না। তো যাই হোক কিছু করার নেই, সেসব পরে কথা বলবো, এখন হয়ে গেছে রাত, আর এখন সবাই চলেও এসেছে। আর এদিকে দেখো এক পাশটা আমাদের বাড়ির মানে লোকজন বসেছিল, আর একদিকে মেয়ের বাড়ির লোকজন যারা আশীর্বাদ করতে এসেছে। এদিকে দেখো সবাই বসে রয়েছে, আর আমি ভাইয়ের পাশে বসেছিলাম, কারণ আমাদের নিয়মে মানে একটু পরে ভাইয়ের মানে ভাইয়ের মাথাতে আঁচলটা দিয়ে দাঁড়াতে হবে, তো সেই জন্য মাসি আর মামি বলল যে তুই ওখানেই থাক। তো সেই জন্য আমি ওখানেই বসে পড়লাম পাশে, আর দিদির মেয়েকেও নিয়েছিলাম, কারণ একা একা বসতে কেমন একটা লাগছিলো, লজ্জা লাগছিলো একটু। আর ওইদিকে দেখো এগুলো সব ভাইয়ের শ্বশুরবাড়ির লোক, আর এদিকে বসে আছে ওটা ভাইয়ের মানে মেয়ের, আমাদের যে বউ হবে, বৌমা হবে, তার বড় বাবা। এ দেখো ওই সব নিয়মকানুনগুলো করছিলো, আর এদিকে আমি এখনও বসে আছি, এরপরে হয়তো নিয়মকানুনগুলো হবে। আর ভিডিওগুলো সব মামিকে করতে বলছিলাম, যতটা মামি কভার করেছে। আর এদিকে তোমাদের আগে একটু আগে যে বলছিলাম যে একটা নিয়ম হবে, আর অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, আর ভিডিওটা এখানে শেষ করলাম। বন্ধুরা তোমাদের সবাইকে টাটা।